نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم الصوم جنة أو كما قال عليه الصلاة والسلام বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজিলতওয়ালা মাস রমজানুল মুবারক। এই মাসের সবচেয়ে দামি কাজ রোজা রাখা। রোজা বলা হয় সুবহে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত খাওয়া দাওয়া পান করা এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকাকে বলে রোজা। আসলে এই লম্বা সময় কোনো কিছু না খেয়ে পান না করে ক্ষুধার্ত পিপাসিত অবস্থায় থাকা কঠিন কাজ, বিশেষ করে গরমের মৌসুম আসলে 15-16 ঘন্টা, কোন কোন এলাকায় 23-24 ঘন্টা পর্যন্ত কঠিন কাজ। রোজা ছাড়া অন্য সময় যদি পিপাসা হয়, পানি পেতে দেরি হয়, কেমন কষ্ট লাগে। অথচ রোজা অবস্থায় 8-9 থেকে পিপাসা শুরু হয়, সূর্য অস্ত পর্যন্ত আরো 12-13 ঘন্টা যাবৎ পিপাসা নিয়ে থাকতেছি, অত কষ্ট মনে হয় না। এর কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে কয়েক ধাপে সহজ করে দিয়েছেন। এক নম্বর, রোজার হুকুম নাজিল করার প্রথম যে শব্দ ব্যবহার করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এর অনুবাদ তো আমরা করে থাকি, ও মুমিন বান্দাগণ। এর ভিতরে আরেকটি গুরুত্বপূর্ণ অর্থ লুকিয়ে আছে, তা হল আল্লাহ পাক বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ পাক মুমিনদের বন্ধু। আল্লাহ পাক যদি মুমিনদের বন্ধু হন, তো মুমিনও তো আল্লাহ পাকের বন্ধু হবেন। এই হিসাবে অর্থ দাঁড়ায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার বন্ধুগণ। মায়ার একটি ডাক দিলেন, গরমে যে কাজ করানো সম্ভব হয় না, গরমে এর থেকে কঠিন কাজ সম্ভব হয়ে যায়। বিশেষ করে মহব্বত আর ভালোবাসার দোহাই দিলে অনেক কঠিন কাজ সহজ হয়। রাঞ্চে হাত
ভালোবাসার কারণে কঠিন কাজ সহজ হয়। এখন যদি একজন মানুষ আপনার গায়ে পায়খানা করে কেমন কঠিন মনে হবে? অপরিচিত লোকটির পায়খানা পরিষ্কার করাও হয়তো আপনার পক্ষে সম্ভব হবে না। ওকে বাধ্য করবেন তোমার পায়খানা তুমি সাফ করে দাও, কিন্তু আপনার ছোট বাচ্চা দৈনিক আপনার কোলে পায়খানা করে বা সাফ করে, কে দোষ? নিজেই দোষ নিজ হাতে। ওইটা কঠিন নয়, এটা কঠিন কারণ কি? এই লোকের সাথে আপনার ভালোবাসার সম্পর্ক নেই, মহব্বতের সম্পর্ক নেই, আপনার বাচ্চার সাথে গভীর ভালোবাসার সম্পর্ক, মহব্বতের সম্পর্ক। তাই ওর পায়খানা পাশা পরিষ্কার করা এটা কঠিন মানে হয় না, আর এটা কঠিন মানে না। আল্লাহ পাক আমাদের দায়িত্বকে সহজ করার লক্ষ্যে প্রথমে ডাক দিলেন মহব্বতের ডাক, ও আমার বন্ধুগণ। বন্ধুর পক্ষ থেকে বন্ধুর উপর কোন দায়িত্ব আসলে বন্ধুর কাছে এটা কঠিন মনে হয় না। দুই নম্বর আরো সহজ করলেন, যদি বলতেন কাদ ফারাজতু আলাইকুমুস সাওম, তোমাদের উপরে আমি রোজা ফরজ করে দিয়েছি, তা না বলে বললেন কি কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। দুই কথার প্রভাবে অনেক তফাৎ। আমি যদি আপনাকে বলি এক গ্লাস পানি আনুন, অর্ডার দেওয়া হল, আপনি মনে মনে ভাববেন আমি এর বাপের বয়সের সমান, আমাকে অর্ডার দিয়ে দিল এক গ্লাস পানি আনুন। আর যদি বলি আমার খুব পিপাসা, এক গ্লাস পানি হলে ভালো, আগের কথায়ও পানি আনবেন, পরের কথায়ও পানি আনবেন, কিন্তু দুই কথার প্রভাব এক নয়। আগের কথায় মনে কষ্ট নিয়ে পানি আনবেন, ব্যথা নিয়ে পানি আনবেন, পরের কথায় উৎসাহের সাথে পানি আনবেন। আল্লাহ পাক সরাসরি বললেন আমি ফরজ করে দিয়েছি, বলতেছেন তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, সহজ করলেন। তিন নম্বর আরো সহজ করলেন, যদি কোনো দায়িত্ব দেয়া হয় এই দায়িত্বটি একমাত্র আপনাকে দেয়া হলো, আগে এই কাজ আর কেউ করেনি, কোনো নজির নেই, কোনো দৃষ্টান্ত নেই, ঘোর চিন্তা ফিকির করে কাজটি করতে হবে, না জানি নষ্ট হয়। কাজটি যদি আগে অন্যরা করে থাকেন, দেখে দেখে আপনি করে ফেললেন অতি সহজ। আল্লাহ পাক বলতেছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগেওয়ালাদের উপরেও রোজা ফরজ করা হয়েছিল, ওরাও রোজা পালন করে গেছে, অতএব তোমরাও পারবে। চার নম্বরে সহজ করলে, পুরস্কার যদি ছোট হয় সহজ কাজও কঠিন মনে হয়, পুরস্কার বড় হলে কঠিন কাজ সহজ মনে হয়। যদি বলা হয় এক ঘন্টা রোদ্রে দাঁড়াইলে তোমাকে এক টাকা পুরস্কার দিব, বলবেন ভাই আল্লাহর হস্তে আমি ক্ষমা চাই, রোদ্রে যাওয়াই আমার পক্ষে সম্ভব নয়, গেলে মাথা ব্যথা শুরু হয়, জ্বর ওঠে, আমার দ্বারা সম্ভব না, ভাই তুমি এক টাকা ওই টাকাকে দিয়ে দাও, আমি পারব না, পাহাড়ের মতো মনে হবে এক ঘন্টা রোদ্রে থাকে। আর এই মুহূর্তে আপনাকে যদি বলা হয় এক ঘন্টা রোদ্রে থাকলে 1 কোটি টাকা পুরস্কার পাবে, কি বলবেন? হ্যাঁ, এটা একটা কথা, আপনার টাকা ঠিক করুন, রেডি করুন, আমি আসি রোদ্রে, 3 ঘন্টা থাকতে পারবো, সমস্যা নেই। আগে 1 ঘন্টা থাকতে পারবেন না, মাথার ব্যথা হয়, জ্বর ওঠে, এখন আপনি 3 ঘন্টা পারবেন, কারণ কি? আগে পুরস্কার ছোট 1 টাকা, এখন পুরস্কার বড় 1 কোটি টাকা। তা আল্লাহ পাক বলেন বান্দা যদি রোজা রাখো পুরস্কার অনেক বড়, কি? লাআল্লাকুম তাত্তাকুন, তোমার অন্তরে আমার তাকওয়া জন্ম নিবে। তাকওয়া, তাকওয়া কি? তাকওয়ার অনুবাদ বাংলা ভাষায় ভয় শব্দ দিয়ে করে থাকি, এই হিসাবে অর্থ হয় আমার ভয় তোমার অন্তরে জন্ম নিবে। আপনারা শুনেছেন আমার মুখী ভয় দুই প্রকারের হয়, এক ভয় হয় ঠান্ডার ভয়,
এই ভয় আসলে ভয় নয়, ক্ষণস্থায়ী। যতক্ষণ ডান্ডা মাথার উপরে আছে অতক্ষণ ভয়ও আছে, ডান্ডা নেই তো ভয়ও নেই। যেমন আমাদের ঢাকা শহর প্রসিদ্ধ জ্যামের শহর, ঘন্টাকে ঘন্টা বসে থাকতে হয় যে, যখন আর্মি শাসন আসে সামরিক শাসন, জ্যাম জুম কিছু নেই, পরিষ্কার। অথচ এখন যে 1,33,00,000 মানুষ ঢাকা শহরে বসবাস করে, তখনও 1,33,00,000 মানুষই বসবাস করে, মানুষ তো শহর ছেড়ে কোথাও থেকে যায় না, জ্যাম গেল কই, ডান্ডা আছে মাথার উপরে। এই জন্য যখনই সামরিক শাসন সরে গেল, সাথে সাথে আবার যে জ্যাম সেই জ্যাম ফিরে আসলো, ডান্ডা নেই তো ভয়। আর এক ভয় হলো মহব্বতের ভয়, ভালোবাসার ভয়, এটা হলো আসল ভয়। এই ভয় সবসময় লেগে থাকে, বন্ধু সামনে থাকলো এই ভয় আছে, আমার কোন কথা কোন কাজ বন্ধুর অপছন্দ হয় বন্ধুত্ব থেকে যাবে। দূরে থাকলো এই ভয়, আমার কোন কথা কোন কাজ বন্ধুর কানে পৌঁছে মনে কষ্ট যায় বন্ধুত্ব ভেঙে যায়, এই ভয় সবসময় থাকে, এটা হলো আসল ভয়। আল্লাহ পাক বলেন, রোজা যদি ঠিকভাবে রাখতে পারো তোমার অন্তরে আমার ভয় জন্ম নিবে, উভয় প্রকারের ভয়, ডান্ডার ভয় তথা জাহান্নামের ভয় জন্ম নিবে, এতে গুনাহ পরিহার করা সহজ হয়ে যাবে। মহব্বতের ভয় জন্ম নিবে, এর মাধ্যমে ইবাদত সহজ হবে, ফলস্বরূপ সহজে জান্নাত লাভ করতে পারবে। তার মানে রোজা ঠিকভাবে যদি রাখতে পারো, মহব্বতের ভয় জন্ম নেওয়ার অর্থ হয় তখন আমি তোমার তুমি আমার, তোমার আমার মধ্যে মহব্বতের ভয় সৃষ্টি হবে, মহব্বত সৃষ্টি হবে। এজন্যই তো আল্লাহ পাক বলেন হাদিস শরীফে আছে, আসসাউমু লি ওয়া আনা আজিজি বিহি, রোজা একমাত্র আমার, অতএব এর বিনিময়ও আমি সরাসরি আমার রহমতের হাতে বন্টন করি, অন্য সকল ইবাদতের বিনিময় ফেরেশতাদের মাধ্যমে বন্টন করার। রোজার ব্যাপারে বলেন, রোজা আমার, এটার বিনিময় আমি আমার রহমতের হাতে বন্টন করি। এখানে প্রশ্ন, রোজা আল্লাহ তো নামাজকার, নামাজা তো আল্লাহ, জাকাত তো আল্লাহ, হজ আল্লাহ, ওগুলো কি আমার না বলে রোজাকে বলতেছে না? ওগুলো আল্লাহর ঠিক, কিন্তু আমাদের নিয়তের গড়বড়ের কারণে অনেক সময় আল্লাহ হয় না। যেমন নামাজ পড়তেছি মনে মনে, কি মানুষে দেখবে আমি নামাজ পড়ি, আমাকে বলবে পাক্কা নামাজ পড়ো, বসে নামাজ একটু সুন্দর করে পড়ি, তা লোক দেখানো হয়ে গেছে আল্লাহর জন্য। যাকাত দিতেছি মনে যদি আসে মানুষ আমাকে দান বলবে, তো লোক দেখানো হয়ে গেছে আল্লাহর জন্য হয়। হজ করে আসলাম মানুষ আমাকে হাজি সাহেব বলবে, আমার কত ইচ্ছা, তা মানুষের জন্য হয়েছে আল্লাহর জন্য হয়। কিন্তু রোজা, আপনি চাইলে ঘরের দুয়ার জানালা বন্ধ করে অন্ধকার কুঠিতে প্যান পূজাই করে খাওয়া দাওয়া করতে পারেন, পান করতে পারেন, কিন্তু আপনি খাচ্ছেন না পান করতেছেন না, কেন? আমার আল্লাহ দেখতেছেন। এখানে রিয়া নেই, লোক দেখানো নেই, একমাত্র দেখেন আমার আল্লাহ। এক বুজুর পীর সাহেব মুরিদদেরকে পরীক্ষা করলেন, কতগুলো পাখি সংগ্রহ করে প্রত্যেকের হাতে একটি একটি পাখি আর ছুরি দিয়ে বললেন, এমন জায়গায় জবাই করে নিয়ে আসো যেখানে কেউ দেখে না, যেখানে কেউ দেখে না এমন জায়গায় জবাই করে নিয়ে আসো। বস ধমাধম পাখি জবাই করতেছে, মুড়ি দ্বারা সামনে নিয়ে স্তুপি গেছে, একজন মুড়ি আসে না, দিন গেল রাত গেল আসে না, পরের দিন সকালে আসছে, আসছে তো আসছে, জিন্দা পাখি হাতে ছুরি হাতে জিন্দা পাখি জবাই করে ফেরত নিয়ে আসছে। পীর সাহেব ধমক দিলেন, বললাম পাখি জবাই করে নিয়ে আসতে এমন জায়গায় যেখানে কেউ দেখে না, সবাই নিয়ে আসলো, তুমি আসলো না তো আসলো না, আসলে এক রাত এক দিন পরে এরপরও জিন্দা পাখি নিয়ে আসছো? মুরির জবাব দিতেছে, হুজুর শর্ত দিয়েছেন এমন জায়গায় জবাই করতে যেখানে কেউ না দেখে। হুজুর পাহাড়ের পিছনে গেলাম, দেখি সেখানেও একজন দেখতেছেন, কে? আল্লাহ রাব্বুল আলামিন। ঘরের দুয়ার জানালা বন্ধ করলাম, এখানেও একজন দেখতেছেন, অপেক্ষা করলাম রাত আসুক অন্ধকার হোক কেউ দেখবে না,
রাতের বেলায় পাখির গলায় ছুরি ধরলাম, দেখি এখানে ওই একজন দেখতেছেন, তিনি তাকাই আছেন। হুজুর তাই পাল্লাম না জবাই করতে, যেখানে নেই উনি তো দেখতেছেন। বীর বললেন, হ্যাঁ আমার পরীক্ষায় তুমি পাশ করেছো, বাকি সব ফেল। তো আমি চাইলে অন্ধকার কুঠুরিতে দুয়ার জানালা বন্ধ করে পেট বোঝাই করতে পারি, কিন্তু আমি করি না, কেন আমার আল্লাহ দেখতেছেন। পানিতে ডুব দিয়ে পানির নিচে পেট বোঝাই করে পানি পান করতে পারে, তারপরেও করি না, কেন সেখানে আমার আল্লাহ দেখতেছেন। এখানে লোক দেখানো হয় না, তাই হাসি রোজা একমাত্র আমার। অতএব এর বিনিময় আমি আমার রহমতের হাতে কষ্ট করি। সাধারণ পুরস্কার অধীনস্থ কর্মচারী কর্মকর্তাদের হাতে বিতরণ করা হয়, আর গুরুত্বপূর্ণ যেই মানুষটি তার পুরস্কার তো আমি নিজ হাতে দিই। আমি যখন দারুল উলুম করাচিতে ছিলাম, তো একবার বোর্ড পরীক্ষা, চার ক্লাসে পরীক্ষা হয়, চার ক্লাসে সিরিয়ালে আসবে, এক এক ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড হিসাবে 12 জন। পুরা পাকিস্তানে 12টা সিরিয়াল দারুল উলুমে আসছে, সব প্রত্যেক ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড এখানে। তো যিনি বোর্ডের চেয়ারম্যান হাতে করে রেজাল্ট নিয়ে আসছেন, এসে বললেন যে এটা নিয়ম নয়, ডাকে পাঠানো হয় নিয়ম, কিন্তু এমন ইতিহাস আমার জানা নেই যে সকল সিরিয়াল এক প্রতিষ্ঠানে আসে। খুশি হয়ে আমি নিজ হাতে এটা দেওয়ার জন্য নিয়ে আসবো। তো এখানেও আল্লাহ পাক বলেন, রোজা যেহেতু একমাত্র আমার, আমার কারণে সে খায়নি পান করেনি, তা আমি আমার নিজ রহমতের হাতে তার বিনিময় দিয়ে দিব, ফেরেশতাদের মাধ্যমে নয়। এই হাদিসটি এভাবেও পড়া যায় যে আসাউমুলি ওয়া আনা ওয়াজাবিহি, রোজা একমাত্র আমার, অতএব এর বিনিময় আর কি দিব, আমি খোদা নিজেই এর বিনিময়। তার মানে এখন আমি রোজাদারের রোজাদার এখন আমার। এই জন্য হাদিস শরীফে আছে, লা তালুকু খামিস সাইমে আতিয়া বরেন আল্লাহ মিনাল মিস, রোজাদারের ক্ষুধার কারণে মুখে যে একটি গন্ধ হয়, আল্লাহ পাক বলেন এই গন্ধটি আমার কাছে মেশক আমল থেকে অতি প্রিয়। মহব্বতের মানুষের ঘামে গন্ধ হয় না। দেখবেন কিছু মহিলা একসাথ হইলে স্বামীর গপসপ করার সময় কি বলে, তা আমার স্বামীর ঘামে কোনো গন্ধ নেই। এই পুরুষদের স্বামী খুব দুর্গন্ধ থাকে, আমার স্বামীর ঘামে গন্ধ নেই। আরেকটু লোক হও, আমার স্বামীরও তো নেই। আসলে সকলের স্বামীর আছে, স্বামীর সাথে যে মহব্বত, এই জন্য তো আমার স্বামীর নেই, এ বলে আমার স্বামী নেই। আল্লাহ পাক বলেন মহব্বতের কারণে রোজাদারের খালি পেট থেকে যে একটা গন্ধ বেরিয়ে আসে মুক্তি, আমার কাছে বেশ কম বলতে খুব ভালো লাগে। তার মানে রোজাদার এখন আমার, আমি এখন রোজা রাখছি। কি মূল্যে রোজার চিন্তা করুন, আল্লাহ রাব্বুল আলামিন চান কোনো না কোনো বাহানায় বন্দাকে আমার বানায়নি। বন্দা রোজা রেখে তো সে আমার হইল, তাকে যদি আরো বেশি পুরস্কৃত করতে চাই, তাহলে শরীফে আছে কেউ যদি একজন রোজাদারকে ইফতার করায়, একটি রোজা রাখলে যে পরিমাণ সওয়াব হয়, একজন রোজাদারকে ইফতার করালেও ওই পরিমাণ সওয়াব হয়। একজনকে ইফতার করাইলে আমি নিজে রোজা রাখে এক রোজার সওয়াব পাইলাম, ইফতারের কারণে আরেক রোজার সওয়াব পাইলাম, 10 জনকে করাইলে আরো 10 রোজার, 20 জনকে করাইলে 30 রোজার। তো যাকে ইফতার করাইলাম তার সব কিন্তু কমবে না, ওর সব তো আমার জায়গায় আছে, আল্লাহ পাক নিজের পক্ষ থেকে আমাকে এই পরিমাণ সওয়াব দিয়ে দিবে। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞেস করলেন, ও আল্লাহর রাসূল, ইফতার করানোর মতো সামর্থ্য যদি না থাকে, অনেক গরিব গোরাব আছে, এরা কি মাহরুম থাকবে? হুজুর বললেন যে দেখো, কেউ যদি এক টুক দুধ দিয়ে ইফতার করায় তাও এই সওয়াব পাবে। তো দুধ কি সকলে করা থাকে? দুধ যদি না থাকে তো একটি খেজুর দিয়েও যদি ইফতার করা তাও এই পরিমাণ সওয়াব পাবে। তো খেজুরও যদি না থাকে তো এক টুক পানির মাধ্যমে যদি ইফতার করায় তারপরও এই সওয়াব পাবে। আল্লাহ কত সহজে আল্লাহ পাক দিয়ে দিবে। অতএব এই রোজার মাসে খুব গুরুত্বের সাথে রোজা রাখবো, আরেক রোজাদারকে ইফতার করানোর চেষ্টা করব, এবং নিজের অধীনস্থ কর্মচারী কর্মকর্তাদের কাজকর্ম কমাই দিব যাতে সহজে রোজাটা রাখতে পারে, আমি নিজেও কাজকর্ম কমাই দিব যাতে বেশি বেশি ইবাদত করতে পারি। এই মাস তেলাওয়াতের মাস,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে তেলাওয়াত পড়িয়ে দিতেন। এমন কি বুখারী শরীফে আছে, হুজুর নিজে পড়তেন, জিব্রাইল আমিন শুনতেন, আবার জিব্রাইল আমিন পড়তেন, হুজুর নিজে শুনতেন। বেশি বেশি তাই আমরা তারা দিত শুনে শোনা, এর পাশাপাশি সকাল বিকাল চেষ্টা করব বেশি বেশি তেলাওয়াত করার। হুজুর তেলাওয়াত তো জানিয়ে না, এটা দুর্ভাগ্যের বিষয়। আলহামদুলিল্লাহ আমাদের এখানে প্রত্যহ জোরের পরে বিশুদ্ধ তেলাওয়াত শেখানো হয়, জোর করে এক দেড় ঘন্টা যদি এই সময়টা এখানে লাগাই ইনশাল্লাহ কাজে লাগবে, বিশুদ্ধ তেলাওয়াত করতে পারবো। আর বয়স্ক মা বোনদের জন্য প্রত্যহ 10টা থেকে 12টা পর্যন্ত মসজিদের পশ্চিম পাশে এখানে কোরআন শেখানোর ব্যবস্থা আছে। আমরা পুরুষ হই আর নারী হই শেখার ব্যবস্থা করবো, আল্লাহ পাক কবুল করুন। আপনারা শুনেছেন আমাদের এই মসজিদটি পুনর্নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে, মুসল্লিদের জায়গা হয় না, মসজিদটি অনেক পুরান। আপনারা দেখেছেন আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব আসলামুল হক আসলাম সাহেবের বড় ভাই এখানে এসেছেন দুইবার, এমপি সাহেবও আগ্রহী মসজিদটি হয়ে যাক, ওনার বড় ভাইকে দায়িত্ব দিয়েছেন, দুইবার এসেছেন, কিছু কালেকশনে করেছেন। গতকাল আসরের পরে আমাদের কমিটির সম্মানিত সদস্য